নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যাগনিস্টার সব সম্পর্কে। এটি আমাদের মুখের ব্রণ দূর করে, মুখের ত্বক উজ্জ্বল করে, এছাড়াও আমাদের আরও কী কী সমস্যা হলে এই সাবানটি আমরা ব্যবহার করতে পারবো, এর সাইড ইফেক্ট, ব্যবহার করার সঠিক নিয়ম, দাম, কম্পোজিশন, এই সাবানটি ব্যবহার করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, অ্যাগনিস্টার সাবানটি ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড তৈরি করে। এই সাবানটিতে বেঞ্জল পারক্সাইড থাকে 2.5%। এটি 75 গ্রামের প্যাকিংয়ে হয়। একটি অ্যাগনিস্টার সাবানের দাম 88 টাকা। এটি একটি খুব পরিচিত এবং খুব ভালো প্রোডাক্ট, তাই এটি যে কোনো ওষুধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের মুখে ব্রণ হলে এই অ্যাগনিস্টার সাবানটি ব্যবহার করলে খুব ভালো কাজ করে। আমাদের সাধারণত পলিউশন, পেটের সমস্যা বা তৈলাক্ত ত্বকের কারণে আমাদের ব্রণ হয়। সেই ক্ষেত্রে এই অ্যাগনিস্টার সাবানটি ব্যবহার করা শুরু করলে কিছুদিনের মধ্যে ব্রণ ভালো হয়ে যায় এবং ব্রণ হওয়ার কারণে মুখের যে কালো দাগ হয়ে যায় তা দূর করে এই সাবানটি। এটি আমাদের তৈলাক্ত ত্বক বা ওয়েলি স্কিনের সমস্যা দূর করে। যাদের মুখের ত্বক সবসময় তৈলাক্ত থাকে, তারা এই সাবানটি ব্যবহার করলে তাদের মুখের ত্বক তৈলাক্ত ভাব কেটে যায়। এছাড়াও ত্বককে উজ্জ্বল এবং ফর্সা হতে সাহায্য করে, ফলে সেই ক্ষেত্রে এই অ্যাগনিস্টার সাবানটি ব্যবহার করতে পারেন। এই সাবানটি ব্যবহার করলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে এই সাবানটি ব্যবহার করার পর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এটি ব্যবহার করা বন্ধ করে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই অ্যাগনিস্টার সাবানটি ব্যবহার করার নিয়ম বলতে, এই সাবানটি আমাদের ত্বকে লাগানোর পর 1 থেকে 2 মিনিট লাগিয়ে রাখতে হবে এবং তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যাতে চোখে না লাগে। যাদের ব্রণ আছে তাদের সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই সাবান সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।